আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব, অনেকের মুখে ঘা হয়ে থাকে, তো ঘা বন্ধ করার কোরআনের পরীক্ষিত আমল কি, এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। সম্পূর্ণ আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আলোচনা শুনতে থাকবেন, কিছু জানার প্রয়োজন হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে দিবেন। কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি, আর সেটা হলো মুখে যদি আপনার ঘা হয়ে থাকে তাহলে কোরআন থেকে যে চিকিৎসাটা রয়েছে সেটা হলো দৈনন্দিন একবার করে আপনাকে সূরা জিলজাল পাঠ করতে হবে। সূরা জিলজাল হচ্ছে 30 নম্বর পারার মধ্যে সূরা জিলজাল রয়েছে। এই সম্পূর্ণ সূরাটা সূরাটা ছোট, যারা কোরআন পড়তে পারেন অবশ্যই সূরা জিলজালটা একবার পাঠ করবেন, এবং এই সূরা জিলজালটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যারা কোরআন পড়তে পারেন অবশ্যই পড়ে পাঠ করবেন, ইনশাআল্লাহ আশা করা যায় অনেক উপকৃত হতে পারবেন, এবং আপনারা অবশ্যই আমার সাথে মুখ মিলিয়ে শিখে নিতে পারবেন। আর ভিডিওটা ডাউনলোড দিয়ে রাখতে পারেন, আমার সাথে মুখ মিলিয়ে সেই সূরা জিলজালটা শিখে নিতে পারেন। সূরা জিলজাল দৈনন্দিন একবার পানিতে ফু দিয়ে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে খেতে থাকবেন। আর যে আমলটা দৈনন্দিন করা হয়ে থাকে সেটাই আল্লাহর নিকট বেশি পছন্দনীয় হয়ে থাকে, এই জন্য আল্লাহর উপর বিশ্বাস রেখে প্রত্যেক দিন এই আমলটা করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক উপকৃত হবেন, মুখের ঘা অবশ্যই অবশ্যই ভালো হয়ে যাবে। সূরা জিলজাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা আল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা উহালাহা ইয়াউমা ইযিন ইয়াসুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনারা এই সূরাটা পড়ে অবশ্যই ফু দিয়ে খাবেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহর রহমতে অনেক উপকৃত হবেন। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। এবং সূরা জিলজালটা এটা সঠিক উচ্চারণ আমি পাঠ করেও শোনাবো, আপনারা অবশ্যই এটা শুনবেন এবং উপকৃত হবেন। কোরআন হাদিস থেকে এমনই নিত্য নতুন আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।